আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? আশা করি আল্লাহর অশেষ সহমতে সবাই ভালো আছো, সুস্থ আছো। বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুল কর্তৃক আয়োজিত BNIS হোম স্কুল অনলাইন প্রোগ্রামে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি খোদেজা খানম, সহকারী শিক্ষক রসায়ন। আজকে আমি নবম শ্রেণীর শিক্ষার্থীদের সাথে আছি। তোমাদের অধ্যায় একটা শেষ। আজকে আমি তোমাদের এই অধ্যায় একের সৃজনশীল অধ্যায় একেরই বইয়েরই সৃজনশীল প্রশ্ন এক নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আমরা সৃজনশীল প্রশ্ন দুইটা নিয়ে আলোচনা করেছিলাম, যেটা আমাদের হ্যাজার্ড চিহ্নের সাথে মিল ছিল বলে তোমাদেরকে ওইখান থেকে SW দিয়েছিলাম এবং সাথে সাথে তোমাদেরকে 2 নং সৃজনশীল প্রশ্নটিও বুঝিয়ে দিয়েছিলাম। আজকে আমরা 1 নং প্রশ্নটি করব এবং আমাদের SW এই প্রশ্ন থেকেই থাকবে। আজকে আমাদের ক্লাস নং হচ্ছে 5। চলো শিক্ষার্থীরা আমরা দেখি প্রশ্নটা কী ছিল। আমাদের প্রশ্নটি দেখো, তোমরা লক্ষ্য করো যে এখানে দুটি চিত্র আছে। একটা চিত্রে কী দেখা যাচ্ছে, চিত্র এতে আছে একটা ছেলে ওষুধ সেবন করছে, আর 2 নং চিত্রে কী আছে, একটা লোক সবজি খেতে কীটনাশক ছিটাচ্ছে, অর্থাৎ কীটনাশক ছিটানোর ছবি আছে। এখন প্রশ্নটা আমরা দেখি, আমাদের বইয়ে সৃজনশীলের প্রশ্ন কী ছিল। প্রথম প্রশ্ন হচ্ছে গবেষণা কী। এর উত্তরে আমরা লিখব, পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে কোনো কিছু জানার চেষ্টাই হলো গবেষণা, অর্থাৎ কোনো কিছু পরীক্ষা নিরীক্ষা করে জানাকে বলা হচ্ছে গবেষণা। যেমন ল্যাবে তুমি কোনো কিছু পরীক্ষা করছো, তোমাদের একটা এক্সপেরিমেন্ট ছিল বইয়ের উদাহরণে যে অ্যামোনিয়াম ক্লোরাইডকে তাপ দিলে তাপ উৎপন্ন, অ্যামোনিয়াম ক্লোরাইডকে যদি আমরা পানিতে যোগ করি তাহলে কি তাপ উৎপন্ন হয় না তাপ শোষিত হয়, এই যে তুমি পরীক্ষা করে দেখছো এক্সপেরিমেন্টটা, সেটাই হচ্ছে গবেষণা, ঠিক আছে। তারপর 2 নম্বর প্রশ্ন ছিল আছে, পাকা আম খেতে মিষ্টি লাগে কেন, ঠিক আছে। তাহলে তোমরা এটা পড়েছো, তোমাদের বইয়ের উত্তরটা আছে, তাও তোমরা এখানে দেখতে পারো। আরেকটু আছে, কি লিখবো আমরা উত্তরে, কাঁচা অবস্থায় আমে বিভিন্ন ধরনের জৈব অ্যাসিড থাকে। কী কী অ্যাসিড থাকে? সাকসিনিক অ্যাসিড থাকে, ম্যালিক অ্যাসিড থাকে, এছাড়া অ্যাসকারবিক অ্যাসিডও থাকতে পারে। সাকসিনিক অ্যাসিডের সংকেত হচ্ছে C4H6O4, তোমরা সংকেতটা দিলে পারো, না দিলেও কোনো সমস্যা নাই। আর ম্যালিক অ্যাসিডের সংকেত হচ্ছে C4H4O4, ঠিক আছে। তাই যেহেতু অ্যাসিড টক স্বাদযুক্ত আমরা জানি, তাই কাঁচা আমটা টক লাগে, কিন্তু আমটা যখন পাকে তখন এই অ্যাসিডগুলো রাসায়নিক পরিবর্তনের মাধ্যমে গ্লুকোজ ফ্রুক্টোজে পরিণত হয়। এই গ্লুকোজ ফ্রুক্টোজের স্বাদ হচ্ছে মিষ্টি, তাই পাকা আম মিষ্টি হয়ে থাকে। এখানে গ্লুকোজের সংকেতটা দেখো, C6H12O6, ফ্রুক্টোজের সংকেতও একই রকম, কিন্তু তাদের গাঠনিক গঠনটা ভিন্ন, ঠিক আছে। তাহলে আমরা এখন প্রয়োগমূলক প্রশ্নে চলে যাই। আমাদের প্রয়োগমূলক প্রশ্নটা হচ্ছে, উদ্দীপকের 1 নং চিত্রে রসায়ন কীভাবে সম্পর্কিত ব্যাখ্যা করো। এই প্রশ্ন হচ্ছে এটা আমাদের, অর্থাৎ এই চিহ্নটা নিয়েই হচ্ছে আমাদের প্রয়োগমূলক প্রশ্নটা। এখানে আমরা দেখতে পেয়েছি যে একটি ছেলে ওষুধ সেবন করছে, অর্থাৎ ওষুধ সেবনের সাথে আমাদের রসায়নের কী সম্পর্ক আছে সেটা আমরা ব্যাখ্যা করব, ঠিক আছে। আমরা জানি যে ওষুধ সেবনের সাথে আমাদের রসায়নের একটা গুরুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে এবং রসায়ন ওতপ্রোতভাবে এই ওষুধ খাওয়া থেকে শুরু করে এটা যখন আমাদের পেটে যে হজম হয় সেখান পর্যন্ত পুরোটো জুড়েই আমাদের রসায়ন আর রসায়ন, ঠিক আছে। এই যে ওষুধ আমাদের যখন নানাবিধ কোনো সমস্যা হয় তখন আমরা কী খাই, আমরা ওষুধ খাই, ঠিক আছে। এই ওষুধ কোনো না কোনো রাসায়নিক যৌগ দিয়ে তৈরি করা হয়। এখানে কিন্তু তোমাদের সরাসরি আনসার নাই, এখানে জাস্ট পয়েন্টগুলো আছে, তোমরা এই পয়েন্টগুলোর হেল্প নিয়ে তোমরা নিজেদের মতো করে গুছিয়ে লিখবে। আমাদের প্রথম পয়েন্টটা হচ্ছে কি, প্রতিটি ওষুধ কি কোনো না কোনো রাসায়নিক যৌগ দিয়ে তৈরি করা হয়, যা আমরা যখন অসুস্থ হই তখন আমরা এই ওষুধগুলো খাই, ঠিক আছে। যখন আমরা অসুস্থ হই ওষুধ খাই তখন আমাদের কী হয়ে যায়, রাসায়নিক বিক্রিয়া শুরু হয়ে যায়। ওষুধ খাওয়ার সাথে সাথে কী হয়, আমাদের রাসায়নিক বিক্রিয়াটা শুরু হয়ে যায় এবং রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে সে কী করে, আমাদের যে প্রবলেমটার জন্য আমরা ওষুধ খেয়েছি, যেমন জ্বর হলে আমরা কী খাই, প্যারাসিটামল খাই, ঠিক আছে। প্যারাসিটামল হচ্ছে কি, একটা রাসায়নিক যৌগ, এটার রাসায়নিক নাম হচ্ছে 4-হাইড্রক্সি-অ্যাসিটানিলাইড। এটা হচ্ছে তার গাঠনিক চিত্র, এটা হচ্ছে বেনজিন চক্র, বেনজিন চক্রের উপরে একটা OH মৌলক আছে এবং তার 4 অবস্থায় আছে NaCHO মৌলক আছে, ঠিক আছে। এটা তোমরা পরবর্তীতে পড়বে, আমি তোমাদের জানার জন্য দিয়ে দিলাম, পরীক্ষায় তোমাদের না লিখলেও চলবে।
ঠিক আছে। এইটা প্যারাসিটামলটাকে একটা রাসায়নিক যৌগ, আমরা খাই, খেলে আমাদের পেটে যায়, পেটে যেয়ে সে রাসায়নিক বিক্রিয়া করে আমাদের জ্বরের কারণে যে আমাদের মাথা ব্যথা হয়, সমস্ত শরীরে ব্যথা হয় তাকে লাঘব করে দেয়। আবার মাথা ব্যথা হলেও আমরা অনেক সময় আইবুপ্রোফেন নামে একটা ওষুধ খাই, সেটাও এক বিভিন্ন রাসায়নিক যৌগের সমন্বয়ে গঠিত। আবার আমাদের পেটে যখন কৃমির সমস্যা হয় তখন আমরা কী ওষুধ খাই? আমরা খাই কৃমিনাশক ওষুধ, তাও বিভিন্ন রাসায়নিক যৌগের সমন্বয়ে গঠিত এবং এটি আমাদের রসায়নেরও একটি অবদান। তারপর আমাদের আগে টাইফয়েড, কলেরা, যক্ষা এগুলো হলে মানুষ, অনেক মানুষ দেখা যেত বিনা চিকিৎসায় মারা যেত, কারণ তখন এই রোগগুলোর জন্য যথাযথ ওষুধ তখন পর্যন্ত আবিষ্কৃত হয়নি। কিন্তু মানুষ তো থেমে থাকার নয়, ঠিক আছে, মানুষ প্রমাণ প্রতিনিয়ত বিভিন্ন গবেষণা করছে এবং তার জীবন রক্ষার জন্য বিভিন্ন ওষুধ আবিষ্কার করে যাচ্ছে। ঠিক তেমনই টাইফয়েড, কলেরা, যক্ষা, কাশি, হাঁপানি, ম্যালেরিয়া, ডায়রিয়া এই রোগগুলো হলে আমরা যে ওষুধগুলো খাই এটাও আমাদের রসায়নেরই অবদান। তারপর আমাদের স্বাস্থ্য রক্ষায় সেবন করা ওষুধ সেটাও রসায়ন। তারপর অ্যান্টিবায়োটিক খাই আমরা, ভিটামিন ইত্যাদি আমরা দেহের ইত্যাদি কী করে আমাদের দেহের ভিতরে বিভিন্ন জৈব রাসায়নিক প্রক্রিয়ায় কাজ করে আমাদের দেহের বৃদ্ধির জন্য, তারপর আমাদের স্বাস্থ্য সুরক্ষার জন্য সহায়তা করে থাকে। তারপর এই যে ওষুধগুলো তৈরি করা হচ্ছে, এই ওষুধ শিল্পে ওষুধগুলো তৈরি করার পর এগুলোর মান নিয়ন্ত্রণের জন্য যে পরীক্ষা নিরীক্ষা করা হয়, যে পদ্ধতিগুলো অবলম্বন করা হয়, যে সতর্কতা অবলম্বন করা হয়, তাতেও কী আছে? রসায়ন জড়িত, ঠিক আছে। এবং রসায়নের সাহায্যে, রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমেই এই ওষুধগুলো তৈরি করার সময় ওষুধের মাঝে বিভিন্ন রাসায়নিক উপাদানের সংযুক্তি কতটুকু হবে, তার কতটুকু গুণগত মান বজায় রাখতে হবে, কতটুকু সতর্কতা বজায় রাখতে হবে তা আমরা এই রসায়নের মাধ্যমেই জানতে পারি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই ওষুধ সেবন থেকে শুরু করে পেটে হজম হওয়া পর্যন্ত, তার মান নিয়ন্ত্রণ করা পর্যন্ত রসায়ন জড়িত, ঠিক আছে। তাহলে তোমরা আশা করি এই প্রশ্নের উত্তরটি লিখতে পারবে। তারপর আমরা চলে যাই 4 নং প্রশ্ন, অর্থাৎ উচ্চতর দক্ষতার প্রশ্নে। কী আছে প্রশ্নটি? উদ্দীপকের কোনটির অতিরিক্ত ব্যবহার পরিবেশের জন্য ক্ষতিকর, যুক্তিসহ লিখো। অর্থাৎ আমাদের কোনটির অতিরিক্ত ব্যবহার, এখানে আমরা দেখতে পাচ্ছি কি লোকটা সবজি ক্ষেতে কীটনাশক স্প্রে করছে, তাই না? অর্থাৎ এই কীটনাশকের অতিরিক্ত ব্যবহার আমাদের পরিবেশের জন্য ক্ষতিকর, সেটাই তোমাকে এখানে যুক্তিসহ আলোচনা করতে হবে। তাহলে আমরা প্রথমেই লিখব যে কীটনাশকের অতিরিক্ত ব্যবহার পরিবেশের জন্য ক্ষতিকর, নিচে তার যুক্তিগুলো স্থাপন করা হলো, এটা লিখলাম। তাহলে লেখার পর আমরা শুরু করতে পারি যে সবজি ক্ষেতে কী করা হয়, পোকামাকড় মারার জন্য আমরা যে কীটনাশক ব্যবহার করি, কী কী কীটনাশক ব্যবহার করি? গ্যামাক্সিন, DDT, অ্যালড্রিন, কোলড্রেন, ম্যালাথায়ন, প্যারাথায়ন ইত্যাদি কীটনাশক ব্যবহার করা হয়। এই কীটনাশকগুলো যখন আমরা সবজি ক্ষেতে ব্যবহার করি তখন এগুলো আমাদের ক্ষতিকর ফসলের জন্য, ক্ষতিকর পোকামাকড়কে মারার সাথে সাথে সেই সবজি ক্ষেতে অনেক উপকারী পোকামাকড় থাকে, সেগুলোকেও এরা নষ্ট করে ফেলে, অর্থাৎ ধ্বংস করে ফেলে, তাই পরিবেশের ভারসাম্য তখন নষ্ট হয়ে যেতে পারে। তারপর আবার এই কীটনাশকগুলো স্প্রে করার সময় এগুলো যে রাসায়নিক উপাদানের সমন্বয়ে গঠিত এগুলো কী হয়ে যেতে পারে? যেহেতু স্প্রে করা হয় সে উপাদানগুলো বাতাসে মিশে যেতে পারে, আর যখন এই ক্ষতিকর উপাদানগুলো বাতাসে মিশে যায় তখন আমাদের কী দূষণ ঘটে? তখন বায়ু দূষণ ঘটে থাকে, ঠিক আছে। তারপর অতিরিক্ত কীটনাশক ব্যবহার করা হলে গাছের ক্ষতি হয়ে যেতে পারে, এমনকি গাছ মারাও যেতে পারে। তারপর আমরা পয়েন্টে আমরা লিখতে পারি মাটি দূষণ, অর্থাৎ কীটনাশকগুলো যদি অতিরিক্ত হয় তখন সে মাটিতে মিশে গিয়ে মাটির উর্বরতাকে হ্রাস করে দিতে পারে, আর জমি বা জমির উর্বরতা যদি হ্রাস পেয়ে যায় তাহলে আমাদের ফসল ভালো হবে না, তাহলে আমাদের এটা একটা ক্ষতিকর দিক। তারপর অনেক সময় এই কীটনাশকগুলো কী হয়ে যায়, যদি বৃষ্টি হয়, কীটনাশক ছেটানোর পর যদি বৃষ্টি হয় তাহলে সে বৃষ্টির পানির সাথে মিশে যেয়ে নদী নালা পুকুর জলাশয়ে চলে যেতে পারে। তাহলে এই কীটনাশকগুলো তখন কোথায় চলে গেল? পুকুর নদী নালা জলাশয়ে চলে গেলো, আর পুকুর নদী নালা জলাশয়ে আমরা জানি আমাদের জলজ উদ্ভিদ থাকে, প্রাণী থাকে, তারপর আমরা যে খাই প্রোটিন, আমাদের প্রোটিনের উৎস মাছ, সে বাস করে। তো মাছটা
ক্ষতিগ্রস্ত হচ্ছে তখন তখন এই কীটনাশকযুক্ত পানিতে বসবাসের কারণে যে মাছ মারা যাবে, জলজ উদ্ভিদ, তারপর শেওলা, এগুলো মারা যাবে। ঠিক আছে, এখন আমরা দেখতে পাচ্ছি যে কি হচ্ছে, অতিরিক্ত কীটনাশকের ফলে মাটি দূষিত হচ্ছে, পানি দূষিত হচ্ছে, বায়ু দূষিত হচ্ছে, তারপর বিভিন্ন উদ্ভিদ প্রাণীও দূষিত হচ্ছে, এবং এর ফলে কি হয়ে যাচ্ছে, এই কীটনাশকগুলো আমাদের পরিবেশে যে বিভিন্ন খাদ্য শৃঙ্খলগুলো আছে, বিভিন্ন চক্র চলমান আছে, সেই চক্রের মাধ্যমে সে কোথায় চলে যাচ্ছে, আমাদেরই দেহে, আমাদের এই মানবদেহে প্রবেশ করছে। তখন মানবদেহে যদি এই কীটনাশকগুলো তখন প্রবেশ করে, তখন আমাদের বিভিন্ন শারীরিক সমস্যা তৈরি হবে। কী কী সমস্যা হতে পারে, আমাদের মাথা ঝিমঝিম করতে পারে, মাথা ব্যথা হতে পারে, তারপর বমি বমি ভাব লাগতে পারে, তারপর আমরা দুর্বলতাও বোধ করতে পারি, এমনকি আমরা শ্বাসকষ্ট ফিল করব। ঠিক আছে, তাই আমরা কি করব, অবশ্যই ফসল খেতে অতিরিক্ত কীটনাশকটা ব্যবহার করব না। কিন্তু এই অতিরিক্ত কীটনাশক যদি ব্যবহার আমরা করতে থাকি, তখন কি হতে পারে, তখন এই কীটনাশকগুলো বিভিন্ন পতঙ্গভোগ প্রাণী, যেমন কী কী, যেমন পতঙ্গভোগ প্রাণী কারা, অর্থাৎ যারা পতঙ্গ খেয়ে জীবনযাপন করে, তারা কি হয়ে যাবে, এই বিষটা তাদের মাঝে চলে যাবে। যেমন সাপ, ব্যাঙ, তারপর কী আছে, বক ইত্যাদি, এরা কী করে, এরা পতঙ্গ খেয়ে থাকে। খাদ্য শৃঙ্খলের প্রাইমারি সদস্যগুলো অর্থ হচ্ছে কে, পতঙ্গ। সে পতঙ্গগুলো কী খায়, এই সবজি যে গাছগুলো খায়, সেখানে তো আমরা কীটনাশক ছিটাচ্ছি, তাই না? তাইলে গাছ থেকে কীটনাশকগুলো চলে যাচ্ছে পতঙ্গতে, পতঙ্গ থেকে চলে যাচ্ছে, পতঙ্গগুলোকে যে খায় সাপ, ব্যাঙ, তাদের মাঝে চলে যাচ্ছে। তাইলে আমরা দেখতে পাচ্ছি যে এই বাস্তুসংস্থানের, তাহলে এই যে বিভিন্ন খাদ্য শৃঙ্খল, এই খাদ্য শৃঙ্খলগুলো একত্রিত হয়ে আমরা জানি যে একটা বাস্তুসংস্থান গঠিত হয়। তাইলে এই কীটনাশক আমাদের দেখতে পাচ্ছি যে কোথায় চলে যাচ্ছে, সামরিক বাস্তুসংস্থানে চলে যাচ্ছে, এবং এর ফলে কী হবে, সামরিক বাস্তুসংস্থানের ব্যাঘাত সৃষ্টি হবে, তাই না? তাহলে আমরা দেখতে পাচ্ছি ফসলে যদি আমরা অতিরিক্ত কীটনাশক ব্যবহার করি, তাহলে আমাদের পরিবেশের ক্ষতি হবে, আমাদের পরিবেশ ক্ষতি হলে আমাদের ক্ষতি হবে। তাহলে আমরা অবশ্যই সবজি খেতে অতিরিক্ত কীটনাশক ব্যবহার করব না। আশা করি শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো, যদি না বোঝো তোমরা আমাকে মেসেজ করতে পারো, অথবা তোমাদের সাবজেক্ট টিচারকে জিজ্ঞেস করবে। আজ এ পর্যন্তই, ক্লাস শেষ করার আগে আমি বলছি, আমাদের SW নাম্বার হচ্ছে 3, এবং আমাদের SW থাকবে এই সৃজনশীল প্রশ্নেরই গ এবং ঘ। ঠিক আছে, আসসালামু আলাইকুম।